কেটা যেন আমার বলছিল বাদাংয়ের গেম প্লে দিতে আমি ভুলে গেছি, যদিও অনেকদিন আগে বলছিল, এরপরে আর বাদাং নিয়ে আমি তেমন কোনো ভালো ম্যাচ খেলতে পারি নাই বা খেলা হয় নাই। না আসলে এটা ভুল কথা যে বাদাং নিয়ে আমি তেমন কোনো ভালো ম্যাচ খেলি নাই, অবশ্যই ভালো ম্যাচ খেলছি, বাট এমবিপি না পাইলে তো সেই ম্যাচটা আপলোড করা যায় না, বুঝো না কেন। সো আজকের এই ম্যাচ দেখার পরে তোমরাও বাদাং প্রো হয়ে যাবা, কারণ আমার গেম প্লে লাইক হারবাল এক ফাইলই যথেষ্ট। আচ্ছা সোলো র্যাঙ্ক পুশ করি, সেই জন্য টিমে কোনো না কোনো সমস্যা থাকেই থাকে, যেমনটা আজকের টিমে কোনো ট্যাঙ্ক ছিল না, ট্যাঙ্ক ছাড়াই আমরা এই ম্যাচটা খেলছি। আচ্ছা এইখানে এই আইটেম বারটার মনে হয় দরকার নাই, এটা না থাকলে তোমরা সম্পূর্ণটা ক্লিয়ার দেখতে পারবে, এটা আরও ভালো, এটার আমি হাইড করে দেই। না না এটা থাক, তাহলে তোমরা বুঝতে পারবা যে আমি কখন কোন আইটেমটা কিনতেছি। আচ্ছা তো বাদাং হইতেছে বর্তমানে মেটা হিরো, এখন মেটা হিরো বলতে বুঝায় যে যেই সময় যে হিরোটা আর কি পাওয়ারফুল থাকে। দেখো সব সময় কিন্তু সব হিরো পাওয়ারফুল থাকে না, এটা তোমাদেরকে আমি আগে অনেক ভিডিওতে বলছি যে সবসময় সব হিরো মেটাতে থাকে না, কারণ অনেক আপডেট আসে, আপডেটে হিরোর কিছুটা পাওয়ার কমানো হয়, অ্যাডজাস্টমেন্ট করা হয়, কোনোটা বাফ হয়, কোনোটা নার্ফ হয়, মানে কোনোটার পাওয়ার বাড়ানো কমানো হয়, সেক্ষেত্রে হিরো কোনোটা মেটায় চলে যায় আবার কোনোটা দুর্বল হয়ে যায়। সো বর্তমান সময়ে বাদাং নিয়ে ফাইটারদের সাথে ইজিলি অন ভার্সেস অন করা কোনো ব্যাপারই না, বেশিরভাগ ফাইটারই বাদাংয়ের কাছে হাইরে যাবে, যে কারণে এখানে আমি ইজিলি ইয়ানের সাথে ফাইট শুরু করে দেই, কারণ আমি জানতাম যে ইয়ান আমার সাথে ওয়ান বি ওয়ান পারবে না, কারণ ইয়ানের যে বেসিক অ্যাটাক আছে ওইটা খুবই উইক। তারপরও কিন্তু ইয়ান আমারে দেখো কতখানি ড্যামেজ দিছে, তবে এই ইয়ানটা খুবই চালাক ছিল, তোমরা জানো যে ইয়ানের ফার্স্ট স্কিলে হচ্ছে ড্যামেজ, যে কারণে ইয়ান ফার্স্ট স্কিল আমারে মারতেছিল, এরপরে আবার পালাই যাচ্ছিল, এইভাবে করে করে আমারে অনেকখানি ড্যামেজ দিয়ে দিছে। এখানে সাবির আইসাক ইয়ানরে কিল করে দেয়, সো ম্যাপের দিকে খেয়াল রাখলে এরকম কিল তুমিও পাবা। আর একটা কথা, প্রথম দিকে ফাইট না করাই উচিত, আমি তো পাগল সেই জন্য প্রথমে ফাইট শুরু করে দিছি। এখন তোমরা গেম প্লেটা এনজয় করো, আর গেমের মাঝখানে কেমন বিপদে পড়লে কিভাবে এসকেপ করবা আর কিছু টিপস দিব সিচুয়েশন অনুযায়ী, মানে আগেতে তো দেখাইতে পারবো না, যখন ওরকম সিচুয়েশনে পড়বো তখন টিপসগুলো দিতে পারবো। সো গেম প্লেটা স্কিপ না করলে বেটার হবে। অনেকেই দেখি ইয়ানরে ভয় পায়, বাট তুমি যদি বাদাং নাও তাহলে ইয়ানরে ইজিলি কিল করতে পারবা। যদি দেখো যে তুমি ইয়ানের সাথে পারতেছো না বাদাং নিয়ে, তাহলে জাস্ট একটা ডিফেন্স আইটেম নিয়ে নিবা, এরপরে তুমি ইজিলি ইয়ানের সাথে পারবা। এখানে আমি ম্যাপের দিকে খেয়াল করলাম যে কচ্ছপের ওইখানে মারামারি হইতেছে, সো আমি ভাবলাম যে ওইখানে যায় যদি হেল্প করতে পারি তাহলে অবশ্যই কচ্ছপটা আমরা পেয়ে যাবো। তো আমি দেখো সবকিছু এসকেপ করে ওদের হাইপার যে ওরে যায় কিল করার ট্রাই করলাম আগে, কারণ ওদের হাইপার যদি মারা যায় তাহলে আমরা ইজিলি টাইটেল নিতে পারবো। এইখানে খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস হইতেছে, যদি তুমি বাদাং ইউজ করো তাহলে তোমার একটা টার্গেট ফিক্স করে নিতে হবে কিলে ঢোকার আগে, বা টিম ফাইটে করো বা একা একা সোলো ফাইট করো, তোমার সবসময় একটা টার্গেট নিয়ে নিতে হবে যে আমি ওরে কিল করবো, আর ওর দিকে তোমার নজর রাখতে হবে। আর টার্গেট কারে করবা, এমএ মেজ মার্কসম্যান অ্যাসেসিন এদেরকে, ফাইটার ট্যাঙ্ক থেকে একটু দূরে থাকাই ভালো, কারণ ওদের হেলথ একটু বেশি হয় তো সেই জন্য, তবে বাদাং দিয়ে তুমি ফাইটারও কিল করতে পারো। এখন এই জায়গাটা খেয়াল করো, বাদাংয়ের জন্য ফ্লিকার কতটা গুরুত্বপূর্ণ। সো দেখতেই পারছো ফ্লিকারের কারণে কিন্তু আমি এখানে ইয়ানরে কিল করতে পারছি, এই ফ্লিকারটা বাদাংয়ের অনেক কাজে লাগে। যখন তুমি দেখবা যে কোনো মার্কসম্যান বা বেস, এরা সাধারণত পিছনের দিকে থাকে আর কি, সো ওদেরকে যখন টার্গেট করতে হয় তখন কিন্তু এই ফ্লিকারটা সবচাইতে বেশি কাজে লাগে। এইখানে তোমরা খেয়াল করলে দেখতে পারবা ইয়ানের হেলথ কিন্তু কম, মানে আমি শিওর হয়ে গেছিলাম যে ইয়ানরে যদি আমি আল্টি দিতে পারি তাহলে ইয়ান মারা যাবে। সো এইখানে আরও একটা ফ্লিকার ট্রিক দেখো, এদিকে দেখলাম যে নাতানো খুব ভালো খেলতেছে, এই ম্যাচটা ঘুরাই দিতে পারে।
যেহেতু এতক্ষণ আমি কোনো টিম ফাইটে যোগদান করি নাই, সো এখন থেকে আমার টার্গেট হইতেছে নাতান, কারণ নাতানরে উঠতে দেওয়া যাবে না ভাই। এইখানে অনেকে হইলে কি করতো, সেকেন্ড স্কিল ইউজ করে ফেলতো, আল্টি ইউজ করে ফেলতো, বাট এরকমটা করা মোটেও ঠিক না, কারণ এটা একটা ট্যাঙ্ক, ট্যাঙ্কের উপরে তোমার সেকেন্ড স্কিল আল্টি ইউজ করে লস করার কোনো দরকার নাই, কারণ ওরে মারতে যেয়ে তোমার শুধু শুধু এই জিনিসগুলো নষ্ট হবে। সেকেন্ড স্কিল খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বাদাঙের জন্য। এরকম তোমার কাছ থেকেও এসকেপ হয়ে যাইতে পারে, সেই জন্য আমার মনে হয় কি জানো, প্রথমেই আল্টি ইউজ করা ঠিক না, আগে কয়েকটা ঘুষি মেরে কিছুটা হেলথ কমায় নাও, এরপরে আল্টি ইউজ করা উচিত, বিশেষ করে ফাইটার মারার জন্য। কিন্তু এমএমএস ওদের হেলথ কম হয়, তো ওদের উপরে তুমি ডাইরেক্ট আল্টি ইউজ করতে পারো। তো আমার মেন টার্গেট হইতেছে নাতান, ওর হেলথ কম হয়, পাশে দেখলাম মেজও আছে, সো এটা আমার জন্য আরও ভালো হইল। দেখছো, যদি দেখো যে টিমে কোনো মেজ বা এমএম তোমারে প্যারা দিতেছে, মানে তোমার টিমে, তাহলে তুমি জাস্ট ওদেরকে টার্গেট করে কিন্তু ইজিলি মারতে পারো বাদাং দিয়ে। আর ফ্লিকার থাকাটা জরুরি, কারণ ওরা পিসের দিকে থাকে, তো সবসময় তুমি ওদের হাতের কাছে পাবা না। দেখো এখানে চাইলে কিন্তু আমি ফ্লিকার ইউজ করতে পারতাম, কিন্তু ওইটাতে রিস্ক হয়ে যাইতো যে আমি আদৌ একটা কিল পাবো কি না। সো আমি আগে 100% শিওর হবো, আর ওইটাতে খুব ভালো, এই দেখো এই যে একটা সময়, মানে আমি ফ্লিকার ইউজ করে যে সুন্দর একটা মাইট দিলাম ভাই, দুইটা কিল চলে আসছে। যদিও আমি মারা গেছি, বাট তোমার সবসময় এইটা সুযোগের অপেক্ষায় থাকতে হবে, ব্যস্ত হইলে চলবে না, যে কোন সময় মারলে তুমি সবচাইতে ভালো আউটপুট পাবা এবং 100% কিল পাবা। দেখো এখানে চাইলে কিন্তু আমি আমার আল্টি প্লাস সেকেন্ড স্কিল দুইটা ইউজ করে ফেলতে পারতাম, এতে হয়তো বা আমি কিলটাও পাইতাম, বাট যেহেতু ট্যাঙ্ক একা একাই মারা যাচ্ছে, সো ওইখানে আমি আর হাত দিলাম না, কারণ আমার আসল টার্গেট হইতেছে নাতান, ও বাইচে থাকলে ঝামেলা আছে। সো মূলত আমি আল্টি আর সেকেন্ড স্কিল দুইটাই নাতানের জন্য বাঁচায় রাখছি। সো ওদের মধ্যে যে ভালো খেলতেছে সে যদি মারা যায়, তাহলে কিন্তু টিম এমনিতেই দুর্বল হয়ে গেল। ওকে ট্যাঙ্ক সারা ভাই, আরও একটা ভিক্টোরি। তবে সব ম্যাচে যে এরকম ভালো খেলে এরকমটাও না, সো তোমরাও ট্রাই করো। আমার মনে হয় যেসব কথা বলছি, সবসময় লো এসপি আর হচ্ছে ড্যামেজ ডিলার টার্গেট করবা, মানে তোমার এনিমি টিমে যে ভালো খেলতেছে ওরে টার্গেট করে মারার চেষ্টা করবা, তাহলে ভালো হবে। আর যদি ফাইটার বা ট্যাঙ্ক মারতে যাও, সেই ক্ষেত্রে আগেই আল্টি বা সেকেন্ড স্কিল ইউজ করে দিবা না, আগে কয়েকটা ঘুষি দিয়ে হেলথ কমাই নিবা, এরপরে হচ্ছে আল্টি আর সেকেন্ড স্কিল ইউজ করবা, যাতে পালায় না যাইতে পারে। প্রথমেই যদি আল্টি ইউজ করে দাও, তাহলে পালায় যাওয়ার সম্ভাবনা থাকে।
তো আশা করি গাইস আজকের গেমপ্লেটা তোমাদের কাছে ভালো লাগছে। তো আজকের মতন এ পর্যন্তই থাক, ভালো থাকো। থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।